হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড, আ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এখানে মুম্বাইয়ের পিনকোড দেওয়া হয়েছে মুম্বাই 400074। এখানে তার নিচে ঠিক বলা হয়েছে যে অ্যাডভার্টাইজ নাম্বারটি দেখে নেবেন আপনারা। তারপরে এখানে ঠিক নিচে বলা হয়েছে যে ভ্যাকেন্সির নাম, পোস্ট নাম্বার অফ দ্য পোস্ট, কতগুলি পোস্ট খালি রয়েছে আপনাদের, ঠিক আছে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন কী লাগবে। কোয়ালিফিকেশানে দেখুন MBBS পাস আউট আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য। আবার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সবার প্রথমে যেটি পোস্ট রয়েছে MBBS এর, সেখানে দেখুন নাম্বার নেম অফ দ্য পোস্ট, অফিসার, মেডিকেল, কন্ট্যাক্ট, এখানে তিনটি পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশান লাগবে দেখুন MBBS উইথ কমপ্লিট ইন্টার্নশিপ অ্যান্ড রেজিস্ট্রেশন উইথ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, মহারাষ্ট্র মেডিকেল কাউন্সিল থেকে পাস আউট করতে হবে MBBS। আপনাদের সমস্ত কিছু কমপ্লিট লাগবে। তারপরে আদার্স স্টেটের কথা বলা হয়েছে, আদার্স স্টেট মেডিকেল কাউন্সিল থেকেও আপনারা যদি পাস আউট করেন তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে শিফটিং টাইমের কথা বলা হয়েছে, 8টা থেকে 5টা অবধি আপনাদের শিফটিং টাইম রয়েছে। তারপরে দেখুন এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পোস্টগুলিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো ডিটেলস দেওয়া রয়েছে। এখানে প্রথম যেটা রয়েছে প্যাথোলজি ল্যাব টেকনিশিয়ানের কথা বলা হয়েছে। প্যাথোলজি ল্যাব টেকনিশিয়ানে দেখুন একটি পোস্ট রয়েছে। এখানে রিজার্ভেশনের জন্য কোনো পোস্ট নেই। এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশানটি লাগবে BSc DMLT ফর রিকগনাইজেশন বোর্ড ইউনিভার্সিটি 55 নম্বরে আপনাদেরকে পাস করতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে তার ঠিক নিচে দেখুন বলা হয়েছে যে মিনিমাম 2 ইয়ার আপনাদেরকে এক্সপিরিয়েন্স লাগবে ল্যাব টেকনিশিয়ানের। তারপরে এখানে বলা হয়েছে দেখুন বয়সসীমা আপনাদের 31/5/2021 হিসাবে আপনাদের 36 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখানে নিচে দেখুন আবার বলা হয়েছে যে 2 নম্বর এক্সরে টেকনিশিয়ানের জন্য, দুই এক্সরে টেকনিশিয়ানে দেখুন একজন রয়েছে। এখানে রিজার্ভেশনের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে 10+2 অ্যান্ড ডিপ্লোমা ইন এক্সরে টেকনিশিয়ান 55 নম্বর, এনি রিকগনাইজেশন বোর্ডের থেকে আপনারা পাস আউট করতে পারবেন। 10+2 লাগবে আপনাদের, অতএব আপনাদের 12 ক্লাস পাস লাগবে, এক্সরে টেকনিশিয়ানের ডিপ্লোমা কোর্স লাগবে 55 নম্বরের। তারপরে এখানে আপনাদের বলা হয়েছে যে মিনিমাম আপনাদের 2 বছরের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এখানে বয়সসীমার কথা বলা হয়েছে 31/5/2021 হিসাবে 36 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক তার নিচে 2 নম্বরে বলা হয়েছে ইংলিশ সিভিল কন্ট্যাক্ট। এখানে রিজার্ভেশন OBCদের জন্য একটি পোস্ট রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখুন রেগুলার ফুল টাইম 4 ইয়ার BA BTech বা সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ডিগ্রি বা কোর্সটি করতে হবে UGCর আন্ডারে, যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস আউট করতে হবে আপনাকে 55 নম্বরে। তারপরে ঠিক তার নিচে চলে যাব, দেখুন এখানে বলা হয়েছে যে আপনাদের এজ মিনিমাম এজ OBC প্রার্থীদের জন্য 39 বছর হতে হবে আপনাদেরকে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, বলা হয়েছে অ্যাপ্লাই আপনারা কী করে করবেন। অবশ্যই আপনারা অ্যাপ্লাই অনলাইনে করতে হবে। এখানে অনলাইনের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে 2 নম্বরে দেখুন। তারপরে নিচে চলে যাবো, ঠিক এখানে দুটি বলা হয়েছে দেখুন এখানে ফটোকপি লাগবে দেখুন 50 KB থেকে মিনিমাম আপনাদের 20 KB মধ্যে করতে হবে। তারপরে এখানে দেখুন সাইজ বলা হয়েছে যে JPG বা JPEG সাইজে 20 KBতে আপনাদের লাগবে এখানে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে পেমেন্ট আপনাদের রয়েছে ফর্ম ফিল আপের জন্য। এখানে দেখুন পেমেন্টের কথা বলা হয়েছে 700 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, ব্যাঙ্কিং থ্রু আপনারা করতে পারবেন বা কার্ডের সাহায্যে আপনারা করতে পারবেন। এখানে বলা হয়েছে ব্যাঙ্কিং থ্রু বা কার্ডের সাহায্যে, ATM কার্ডের সাহায্যে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে এখানে ঠিক দেখুন এখানে বলা হয়েছে ইমেল অ্যাড্রেসের কথা, ইমেল অ্যাড্রেসও দেওয়া হয়েছে। তো তারপরে ঠিক নিচে চলে যাব, এখানে বলা হয়েছে দেখুন যে লাস্টের ইম্পর্টেন্ট ডেটসগুলি রয়েছে। আপনার স্টার্ট হয়েছে দেখুন 28/6/2021 স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ। তারপরে শেষ হবে দেখুন 5/7/2021 মধ্যে শেষ হয়ে যাবে আপনাদের ফর্ম ফিল আপের ডেট। তারপরে ঠিক নিচে চলে যাব, এখানে দেখুন এই সমস্ত যেগুলো দেখতেছেন আপনারা 5 নম্বর 6 নম্বর 7 নম্বর, এগুলি যেসব পোস্ট রয়েছে সেই সব পোস্টের সম্বন্ধে ডিটেলস এখানে লেখা রয়েছে। এগুলি আপনাদেরকে ভালো করে পড়ে নিতে হবে, যে নোটিফিকেশানটি ডাউনলোড করবেন সেই নোটিফিকেশানটি সমস্ত রকমের এগুলো বিজ্ঞপ্তিগুলো পড়ে নিতে হবে আপনাদেরকে, তারপরে অ্যাপ্লাই করবেন। তো
আজকের জন্য এতটুকুই। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন সরকারি চাকরির আপডেটের জন্য।